নওগাঁ জেলার সর্বশেষ খবর, ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেখেন, নওগাঁ এক আসনে আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার, মান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম বুরহান সুলতান কামাল বিপুলভাবে জয়লাভ করেছে। মধুপুর বলগাছি আসনে আওয়ামী লীগের সুরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ সদর কিন্তু নিজামুদ্দিন জলিলি এবং রায়নগর আত্রা থেকে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক বিপুলভাবে জয়লাভ করেছেন। তারা নওগাঁকে হারিয়ে দিয়েছেন। দেখেন, নওগাঁর একটি আসনের কেন্দ্রের ফলাফল আপনাদের সাথে শেয়ার করতেছি। নওগাঁ মান্দার ভোটের ফলাফল দেখুন, গামা টাক মার্কার পৌঁছেছে 1180, ওদিকে নাহিদ মুর্শিদের নৌকা পেয়েছে 62132, প্রায় 23,000 ভোটের ব্যবধানে কিন্তু নৌকা হেরে গেল গামা টাক মার্কার কাছে। নওগাঁর সর্বশেষ প্রতিনিধি হিসেবে জানা যাইতেছে যে নওগাঁতে মাত্র 5টি আসনের মধ্যে 2টিতে অদল বদল হয়েছে এবং নওগাঁর যে 6টি আসন তার মধ্যে নওগাঁর 2 আসনে কিন্তু ভোট স্থগিত হয়েছে, কারণ সেখানে একটি প্রার্থী মরে যাওয়ার কারণে। নওগাঁ 3 আসন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি কিন্তু নৌকা প্রতীকে বিপুলভাবে জয়লাভ করেছেন। 6টি আসনের মধ্যে 5টি আসনে সফলভাবে ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং 2টি পরিবর্তন এসেছে। এদিকে দেখতে পাচ্ছেন নওগাঁর সাধন চন্দ্র মজুমদার, দেখেন নওগাঁ 5টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন যারা। নওগাঁ 1তে কিন্তু সাধন চন্দ্র মজুমদার, যিনি নৌকার প্রতীক পেয়েছেন। নওগাঁ 3-এ সুরেন্দ্রনাথ চক্রবর্তী কিন্তু নৌকারই প্রতীক পেয়েছে। এদিকে নওগাঁ 4-এর বুরহান সুলতান মাহমুদ গামা, এখানে কিন্তু পরিবর্তন হয়েছে, স্বতন্ত্র প্রার্থী থেকে টাক এসেছে। নওগাঁ 5-এ নিজামুদ্দিন জলিল, তিনি আছে, এবং নওগাঁ 6-এ অ্যাডভোকেট ওমর ফারুক, এখানে পরিবর্তন এসেছে। এটা হচ্ছে মান্দা থানার একটা পরিবর্তন, তো বুরহানি সুলতান মাহমুদ গামা, যিনি নৌকাকে হারিয়ে দিয়েছে, বিপুলভাবে জয়লাভ করেছে। এই বুরহানি সুলতান মামার গামার ভোট দেখুন, এখানে আছে টাক মার্কা, কিন্তু টাক প্রতীক নিয়ে দাঁড়িয়েছিল, তিনি পেয়েছে 85,180 এবং তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক, কিন্তু তার ভোট হয়েছে 62,132, প্রায় 23,000 ভোটের বিশাল ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে, নওগাঁবাসীকে দেখিয়ে দিয়েছে কিন্তু বুরহান সুলতান মাহমুদ গামা। এদিকে সর্বশেষ খবর কিন্তু নওগাঁর প্রতিনিধি থেকে জানা যাইতেছে, প্রতিনিধি নওগাঁ থেকে, নওগাঁ 5টি আসনে বেসরকারিভাবে বিজয় হয়েছেন সাধন চন্দ্র মজুমদার এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বুরহান সুলতান মাহমুদ গামা এবং নিজামুদ্দিন জলিল। 5টি মধ্যে 2টি কিন্তু অদল বদল হয়েছে, 2টি স্বতন্ত্র থেকে নওগাঁর 6টি আসনের মধ্যে নওগাঁ 2 নম্বর আসনের ভোট গ্রহণ স্থগিত হয়েছে, সেখানে স্বতন্ত্র প্রার্থী মরে যাওয়ার কারণে সেখানে আপাতত ভোট কিন্তু স্থগিত হচ্ছে। এটা হচ্ছে সাধন চন্দ্র মজুমদার, যাকে হারানোর মতো কোনো প্রতিদ্বন্দ্বী এখনো কিন্তু আসেনি। নওগাঁ 1 আসন থেকে তিনি বিশাল ব্যবধানে কিন্তু জয়লাভ। এই সাধন চন্দ্র মজুমদার নেমুতপুর এলাকার এতটাই উন্নয়ন করেছেন যা অকল্পনীয়, অতুলনীয়। এদিকে দেখতে পাচ্ছেন হলো নওগাঁ 6 আসনের যিনি অ্যাডভোকেট, তিনি কিন্তু টাকমার্কা এই অ্যাডভোকেট ওমর ফারুক কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে টাকমার্কা এভাবে বিশালভাবে জয়লাভ করেছেন, দেখতে পাচ্ছেন। এদিকে নওগাঁ থেকে কে কে পালো নমিনেশন, তার মুখে অদল বদল হলো। দেখেন, নওগাঁ 1 থেকে সাধন চন্দ্র, নওগাঁ 2 থেকে শহীদুজ্জামান সরকার, নওগাঁ 3 থেকে সুরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ 4 থেকে নাহিদ মুর্শেদ এবং নওগাঁ 5 থেকে নিজামুদ্দিন এবং নওগাঁ 6 থেকে আনোয়ার হোসেন হেলাল। এই 6টি আসনের মধ্যে কিন্তু 5টিতে ভোট হয়েছে এবং 2টিতে পরিবর্তন হয়েছে। এদিকে নওগাঁ মান্দা থানার কিন্তু বুরহানি সুলতান মাহমুদ গামা, যিনি নাহিদ মোসেন বাবুকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে, স্বতন্ত্র প্রার্থী থেকে জয়লাভ করে।